যে আমলে যত বেশি কষ্ট হয় সে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত বেশি খুশি করা যায়। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার কফিল বা মালিকের আনুগত্য করেন, সাধারণভাবে সব সময় কথা মানেন, কিন্তু একটা কষ্টের সময় যদি আপনি কষ্ট করে তার আনুগত্য করেন। কষ্ট করে ভালোবাসা প্রকাশ করতে পারেন তাহলে তার অন্তর খুব বেশি আপনি জয় করার সুযোগ পাবেন কি পাবেন না। ঠিক তেমনি ভাবে এই গরমের সিজনে নফল সিয়াম রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম নিকটে মানুষ যেতে পারে যে গরমের কষ্ট উপেক্ষা করে দিন বড় হওয়ার সত্ত্বেও আমার বান্দা আমাকে খুশি করার চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম এবং দয়া সে খুব বেশি পাবে কি পাবে না, এজন্য এই দিনগুলোতে খুব বেশি নফল সিয়ামের চেষ্টা করতেন সাহাবায়ে কেরাম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাওয়া যায় যে তিনি এই গরম সিজনে কি করতেন, নফল সিয়ামের পরে যত্ন নিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায় যে তিনিও কি করতেন, এই গরম সিজনে নফল সিয়াম রাখার চেষ্টা করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জীবন শায়ান্নে এসে মৃত্যুর আগ মুহূর্তে তার প্রখ্যাত ছেলে আরেক প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছিলেন যে বাবা আমার মৃত্যুর পরে খেয়াল রাখবে, গরমের দিনে বেশি বেশি নফল সিয়াম রাখার চেষ্টা করবে আল্লাহ তাআলার কাছে নৈকট্য অর্জন করার সুবিধার্থে। এক সাহাবী বিখ্যাত সাহাবী মুআযের ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কাছের সাহাবী যিনি ইয়ামানের গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মুআযের ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জা যখন শায়িত তখন তিনি কাঁদছিলেন। আশপাশের লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি কেন কাঁদছেন, মৃত্যুর কষ্টের কারণে, মৃত্যুর যে কষ্ট হয় সেই কষ্টের কারণে আপনি কি কাঁদছেন? তখন তিনি বলছেন না, আমি মৃত্যুর কষ্টের কারণে কাঁদছি যে তা নয়, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি সেই আফসুসেও আমি কাঁদছি যে তা নয়, বরং আমি কাঁদছি কেন, ওয়ালাকিন্নি আবকি আলা জামাইল হাওয়াজির, আমি জমা ফি শিদ্দাতিল হার ওয়া কিয়ামুল লাইল ফি শীতা, অর্থাৎ শীতের সময় রাত জাগিয়ে, রাত জাগা কষ্ট না শীতের সময় উঠে দাঁড়িয়ে, ওই সময়ে নফল নামাজ পড়া আর গরমের সময় দিনের বেলায় নফল রোজা রাখা, এই যে সুযোগটা আমার মৃত্যুর মাধ্যমে সেই সুযোগটা আমি চিরতরে হাতছাড়া করব। আমার মালিককে আমার আল্লাহকে খুশি করার এক বিরাট সুযোগ ছিল যে সবাই শুয়ে আছে, আমি আরামের ঘুম ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছি আল্লাহর দরবারে ইবাদতে, আর সবাই গরমের দিনে পানি গ্লাসের পরে গ্লাস ঠান্ডা পানি খাচ্ছে, আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলাম। এই যে মালিককে খুশি করা, মালিকের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক, একটা নৈকট্য অর্জনের সুযোগ, এটা আমার হাতছাড়া হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে, সেই আফসুস থেকে আমি কি করছি, কাঁদছি। এই ছিলেন সাহাবায়ে কেরাম। প্রিয় ভাইরা, সেজন্য গরমের সিজনে গ্রীষ্মকালে দ্বিতীয় যে আমলটি আমাদের করা দরকার সেটা হলো তৌফিক অনুযায়ী মাঝে মধ্যে হলেও কি করা দরকার, নফল সিয়াম রাখা দরকার। আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশ এবং ভারত সহ মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলোতে আল্লাহর মেহরবানিতে গত কয়েক বছর জুড়ে আপনার রমজান মাসই হচ্ছে কিসে, গরমের দিনে, যার কারণে এই আমলটা আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে সাহাবিরা যেহেতু বিশেষভাবে যত্ন নিতেন, অতএব যদি নফল সিয়াম